Assalamualaikum sabaiye, this is Tasnia from Hub BTC. Welcome back to my channel. আপনারা তো আমার last surprise যে ব্লগটা ছিল দেশে আসার পরে সেটা দেখেই ফেলেছেন। So এই ভিডিওতে আপনারা এখন থেকে যে ব্লগগুলো দেখবেন সেগুলো সবকিছুই থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের ব্লগ। So এখন আমি mainly এসেছি আমার শ্বশুর বাড়িতে ভোলায়। আজকে অনেকদিন পরে আসলে আসা হয়েছে। অলমোস্ট আমি তো ইউএসতে যতদিন ছিলাম তার আগেও আসলে আসা হয়নি, বাট অনেকদিন পরেই আসলাম তাই খুব ভালো লাগছে। আর শীতের একটা ফিল, যদি আসলে শীত আজকে ওরকম নেই বাট ওরকম খুব ভালো একটা ফিল পাচ্ছি, মানে একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট। আর আজকে আমাদের খুব মজার একটা ব্লগ হবে, কারণ আজকে আমরা সন্ধ্যায় একটা আয়োজন করতে যাচ্ছি। সো ওটার জন্য আমার এই ব্লগটা কিন্তু দেখতে থাকুন। থ্যাংক ইউ। এখানে এই যে ছোট ছোট লাউ আর এইটা এই এটা একটু বড়, বাট এগুলো ছোট এই যে এখানে, তারপরে যে ওই পাশে পুরো একটা লাউ গাছ। মাউনির এখানে আসলে অনেকগুলো গাছ ছিল, বাট মনে হয় শীতের কারণে আর মাউনি অনেকদিন ঢাকা ছিল তো ওরকম টেক কেয়ার করা হয় নাই, অনেক গাছ মরে গেছে, নষ্ট হয়ে গেছে। বাট ও এখানে আবার আরেকটা আছে বেগুন গাছ, ছোট্ট একটা বেগুন। এই যে এগুলো আর যেহেতু শীতকাল তো অনেক গাছের অবস্থাই খুবই খারাপ, শুধুমাত্র ওই বড়ই গাছটা হচ্ছে জীবন্ত আছে, কারণ যেহেতু এখন বড়ের সিজন এই জন্য আমরা বড়ই পারবো এখন না। হ্যাঁ এখন বড়ই পারবো, আমরা বড়ই খাবো একদম লাইভ। তো ইয়াস, আমি ভাবছিলাম যে হয়তো বা ছাদে আসলে একটু ছবি টবি তুলবো, কারণ অনেক কালারফুল থাকে অন্য সময়ে ছাদ, বাট মনে হয় না তেমন একটা ছবি তোলা হবে। দেখি বড়ি খেয়েছি। এখানে জাস্ট কয়টা, 3-6টা সিম ধরা, ওই পাশে আবার দুইটা সিম। মামুনি অনেক কষ্ট করে এই গাছগুলোর জন্য বোঝা যায়, বাট টেক কেয়ার না করলে কোনো কিছুই থাকে না। তো এভরি ওয়ান নিডস টেক কেয়ার, সেটা গাছ হোক মানুষ হোক যাই হোক। এখানে বড়ই খাবো আমরা, এজন্য গাছ থেকে একদম ফ্রেশ বড়ই পাড়া হচ্ছিল যেহেতু বিকেলের দিকে তাই। তো বড়ই আসলে অনেক ছিল গাছে, যদিও বড়ইগুলা পাখি অনেক বড়ই খেয়ে ফেলে এবং অর্ধেক করে সেগুলো মাটিতে ফেলে রাখে, তাই আসলে পাড়া হচ্ছিল। যদিও এই বড়ইগুলো আরও অনেক বড় হবে তখন কিন্তু খুবই মজা লাগে, এবং আমার শাশুড়িও এখানে বড়ই পাড়াতে ব্যস্ত ছিল। তো বড়ই তো পাড়া শেষ, এখন খাওয়া দাওয়ার পালা, এবং বড়ইগুলো কিন্তু খুবই মজা। বড়ই খাওয়া দাওয়া শেষে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা আজকে বারবিকিউ করব। সো এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, আমার দেবর এখানে লাইটিংগুলো সেট করছিল। সো এখানে দুইটা লাইটিং হবে, দুপাশে দুইটা লাইট দেওয়া হবে। বারবিকিউ মশলার জন্য আমরা সব প্রস্তুতি নিয়ে নিয়েছি দুপুরবেলায়, সো এগুলো দুপুরে শ্যুট করা। এখানে সব ধরনের বাটা মশলা আছে, চিকেন নিয়েছিলাম আমরা 4টা চিকেন, চিকেনগুলো একটু কেটে নেওয়া হচ্ছে যাতে মশলা ভালোভাবে ঢুকে। তো এখানে আমরা কাবাব মশলা, বারবিকিউ মশলা সব কিছুই ঢেলে নিয়েছি একসাথে করে। এরপর একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব কিছুই।
এখানে মরিচের গুঁড়া সাথে একটু জাফরানের কালার চিকেনটা কালার হওয়ার জন্য এখানে ফুড কালারও দেয়া হয়েছে যাতে করে কালারটা আরো বেশি সুন্দর আসে এবং সরিষার তেল ফ্লেভারের জন্য সো সবগুলো মশলা একসাথে মেখে নিয়ে তারপর খুব ভালোভাবে চিকেনে লাগানো হচ্ছে একদম ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আর আমরা কিন্তু চিকেনের যে উইংসগুলো ছিল সেগুলো বাদ দেইনি কারণ উইংসগুলো কিন্তু বারবিকিউ করে খেতে খুবই মজা লাগে রাত 8টার দিকে প্রায় আমাদের এখন বারবিকিউর জন্য চুলা ধরানো হচ্ছে তারা তিন ভাই মিলে এই কাজটা করছিল আর আমি আসলে বারবিকিউ চুলা ধরানোতে খুবই এক্সপার্ট ও খুব সুন্দর করে সবকিছু কয়লাগুলো পোড়াতে পারে এবং অল কারণ কয়লাগুলো যদি ঠিকভাবে না জ্বলে তাহলে কিন্তু বারবিকিউ করে কোনো মজা পাওয়া যায় না সো এখানে সবকিছু রেডি হয়ে গেছে চুলাও প্রস্তুত বারবিকিউর জন্য আর এই চিকেনগুলো আমরা মেরিনেট করে কিন্তু রেখেছি প্রায় দুপুর থেকে 8টা পর্যন্ত মানে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা আর এখানে সাথে আছে সস মশলা আর আরেকটু সরিষার তেল তো আমার হাজবেন্ড এখানে তেল ব্রাশ করছিল যাতে করে চিকেনগুলো দেওয়ার পর সেগুলো আবার তাপে লেগে না যায় তো তেল ব্রাশ করার পর চিকেনগুলো একে একে দেয়া হচ্ছে কারণ এগুলো আসলে একটু সুন্দরভাবে ফাঁকা করে দিতে হয় যাতে করে একটা সাথে আরেকটা না লাগে এবং সুন্দরভাবে তাপটাও লাগে গায়ে এবং চিকেন দেওয়ার পর আবার আরেকটু তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে কারণ তেলটা যদি ব্রাশ না করা হয় তখন দেখা যায় কিছুক্ষণ পর পর এগুলো ড্রাই হতে থাকে তখন কিন্তু আসলে ওই জুসিনেসটা থাকে না চিকেনের তো এই যে চিকেনের গুলো দেয়া হয়ে গেছে এবং বারবিকিউ করার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিছুক্ষণ পর পর চিকেনগুলোকে কিন্তু উল্টাতে থাকতে হবে কারণ চিকেনগুলো যদি ফ্লিপ না করা হয় তাহলে দেখা যায় যে এক পাশের মশলাগুলো একবারেই পুড়ে যায় তখন আসলে খেতে ভালো লাগে না আর আমাদের যে উইংসগুলো ছিল মাখানো সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে উইংসগুলো একটু লাস্টের দিকে দেওয়া হয়েছে কারণ উইংস হতে আসলে খুব বেশি একটা সময় লাগে না চিকেনগুলো উঠানোর কিছুক্ষণ আগে এখানে সস ব্রাশ করা হচ্ছে সো সসটা দেওয়াতে কিন্তু লাস্ট মোমেন্টে সসটা দিতে হয় আর না হলে পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই সসটা লাস্টে দিলে তখন সসের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায় চিকেনে আমাদের উইংস কিন্তু অলরেডি রেডি আগে বলেছিলাম যে উইংস হতে খুব বেশি একটা সময় লাগে না তাই কিছুক্ষণের ভিতরে উইংসগুলো রেডি হয়ে গেছে কেমন বাবা গরম বেশি না মাউনি খান কেমন লবণ কি আছে সেই না কি জীবনে প্রথমবার এমন উইংস খাইছো না Yummy, yummy.
আমাদের চিকেন বারবিকিউ অলরেডি রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হয়েছে, কালার দেখে একদম পারফেক্ট একটা কালার এসেছে। আমাদের টেবিলও রেডি, টেবিলে পরোটা, সালাদ সবকিছুই আছে এবং যে স্পেশাল বারবিকিউ সেটাও। বারবিকিউর ভেতরে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে এবং জুসিনেসটাও একদম পারফেক্টলি আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর আপনারাও যদি এই সিজনে বারবিকিউ করে থাকেন, আপনাদের বারবিকিউর এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।